আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভের বাচ্চার নড়াচড়া সম্পর্কে আপনার কেন জানা জরুরি বা বাচ্চার নড়াচড়া নিয়ে যদি আপনি খুব বেশি চিন্তিত থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভবতীর জন্য প্রথমবার বাচ্চার নড়াচড়া বুঝতে পারা একটি উত্তেজনাকর ও আবেগময় মুহূর্ত এটা ভাবতে অনেক সময় অবাক লাগে যে একজন নারীর পেটেই বেড়ে উঠছে আরেকটি ছোট্ট প্রাণ বাচ্চা কতটা সুস্থ সবল আছে অনেকটা তা বোঝা যায় গর্ভের বাচ্চার নড়াচড়ার উপর তাই গর্ভের বাচ্চার নড়াচড়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা খুবই প্রয়োজনীয় এগুলোর মাধ্যমে আপনি আলট্রাসোনোগ্রাফি বা অন্য কোনো মাধ্যম ছাড়াই বুঝতে পারবেন বাচ্চা ভালো আছে কিনা প্রথমেই জানবো কখন থেকে বাচ্চার নড়াচড়া আপনি বুঝতে পারবেন সাধারণত গর্ভাবস্থার আঠারো থেকে বিশ সপ্তাহের মধ্যেই বাচ্চা প্রথমবার নড়াচড়া করতে পারে তবে প্রথমবার গর্ভবতী হলে নড়াচড়া পেতে বা বুঝতে একটু দেরি হতে পারে আবার আগে গর্ভধারণ করে থাকলে আপনি বা ষোলো সপ্তাহেই বাচ্চার নড়াচড়া টের পেতে পারেন চব্বিশ সপ্তাহের আগ পর্যন্ত বাচ্চার নড়াচড়া না পেলে চিন্তিত হওয়ার কোনো কিছুই নেই অপেক্ষা করুন আশা করা যায় এই সময়ের মধ্যেই আপনি গর্ভের বাচ্চার নড়াচড়া বুঝতে পারবেন এখন জানব গর্ভের মধ্যে বাচ্চা সারাদিন কি করে বা কিভাবে নড়াচড়া করে আল্ট্রাসোনো প্রযুক্তির কারণে খুব সহজে গর্ভের বাচ্চার গতিবিধি সম্পর্কে এখন জানা যায় যদিও বাচ্চার নড়াচড়া পেতে আঠারো থেকে চব্বিশ সপ্তাহ সময় লাগে কিন্তু এর অনেক আগে থেকে বাচ্চা নড়াচড়া করে বাচ্চাটি তখন অনেক ছোট থাকার গর্ভবতী বুঝতে পারে না ভাগ্য ভালো থাকলে আল্ট্রাসোনোতে বাচ্চার নড়াচড়া দেখতে পারেন নয়তো বা বাচ্চা হয়তো ঘুমিয়ে আছে সেই কারণে নড়াচড়া নাও বোঝা যেতে পারে গর্ভাবস্থার অষ্টম সপ্তাহেই বাচ্চা নিজের শরীর নড়াতে শুরু করে সে এ সময় এপাস ওপাশ করতে পারে যদিও এ সময়ে বাচ্চার হাত পা পরিপূর্ণতা পায় না তারপরও সে অপরিপূর্ণ হাত পা নাড়ায় গর্ভাবস্থার নবম সপ্তাহে বাচ্চা তার প্রথম হেঁচকি তোলে দশম সপ্তাহের দিকে বাচ্চা তার মাথা নড়াতে শুরু করে এ সময় বাচ্চা হাত দিয়ে নিজের মাথা এমনকি মুখও স্পর্শ করতে পারে গর্ভাবস্থার এগারো সপ্তাহের দিকে বাচ্চার নড়াচড়া এমন হয় বাচ্চা কিছু চুষতে পারে এবং তার আশেপাশের তরল মানে এমনিটিক ফ্লুইড গিলে ফেলে সময়ে আপনি যদি গন্ধের কোনো খাবার যেমন রসুন খান এর স্বাদু বাচ্চা পেয়ে থাকে। তাছাড়া গর্ভাবস্থার বারোতম সপ্তাহে বাচ্চা হাই তুলতে পারে শরীর হাত পা ছুঁড়িয়ে দিতে চেষ্টা করে এমনকি বাচ্চা মাঝে মাঝে ক্লান্ত বোধ করে তবে এটা কোনো খারাপ কিছু নয় গর্ভাবস্থায় তেরো সপ্তাহে বাচ্চার নিদ্রা অনুভূতি সৃষ্টি হয় যতই সে বড় হতে থাকে ততই সে ঘুমিয়ে পড়ার প্রবণতা বৃদ্ধি পায় গর্ভাবস্থার চোদ্দতম সপ্তাহ এখনো হয়তো বা আপনি বাচ্চা নড়াচড়া বুঝতে পারবেন না তবে গর্ভের বাচ্চা ঠিকই আপনাকে অনুভব করতে পারে এসময় আপনি পেটের উপর হাত দিলে সে নড়াচড়ার মাধ্যমে সাড়া দিতে পারে পনেরোতম সপ্তাহের দিকে এ সময় বাচ্চা নিজের আঙ্গুল চুষে আপনি যদি আল্ট্রাসোনোগ্রাফি করেন হয়তো দেখতে পারবেন বাচ্চা কোন হাত মুখে দিচ্ছে বাচ্চা যেই হাত বেশি ব্যবহার করবে এতে বোঝা যাবে বড় হয়ে সে ডান হাতি না বাম হাতি হবে গর্ভাবস্থার ষোলোতম সপ্তাহ পর থেকে বাচ্চা নড়াচড়া অনুভব করার মতো হয় যদিও এ সময় বাচ্চার নড়াচড়া মৃদু হতে পারে আপনার কাছে এটি হালকা ঝাপটানি বা পানির বুদবুদ বুদ বা ডেউয়ের মতো লাগতে পারে অনেক গর্ভবতী বলেছে তাদের কাছে সুরশুরি বা গ্যাসের মতো মনে হয়েছে বাচ্চা সারাক্ষণ নড়বে এটা ভাববেন না গর্ভের বাচ্চাও বিশ্রাম নেয় এবং ঘুমিয়ে থাকে যদি আলট্রাসোনোগ্রাফি স্ক্যানে বাচ্চার নড়াচড়া বুঝতে না পারেন তাহলে ভয় পাওয়ার কিছুই নেই বাচ্চা হয়তো বা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তবে এই সময় বাচ্চার ওজন বা বৃদ্ধি কতটা হচ্ছে এটা জানা জরুরি গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চার নড়াচড়ার ধরন হয়তো বা পাল্টে যাবে আপনি হয়তো দেখবেন আগের মতো বাচ্চা নড়ছে না মূলত যত সময় ঘনিয়ে আসবে প্রসবের জন্য বাচ্চার নড়াচড়া করার মতো জায়গা ততটাই কমতে থাকে এ সময়ে বাচ্চা নড়তে চাইলেও হাত পা তেমন ছুটতে পারে না কিন্তু গতিবিধি অবশ্যই থাকবে আর একজন গর্ভবতী হিসেবে গর্ভের বাচ্চা প্রতিদিন দশ বার নড়ছে কিনা এটা গণনা করা বা বুঝার চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ এ সময় হয়তো বাচ্চা খানিক্ষণ পরপর লাথি মারতে পারে আর যদি সেটা করে থাকে আপনার খুশি হওয়া উচিত কারণ এগুলো গর্ভের বাচ্চা সুস্থ থাকার অন্যতম লক্ষণ এখন জানব যদি বাচ্চা সারাদিনে একবারও না নড়ে তাহলে কি করবেন যদি চিন্তিত হয়ে থাকেন বাচ্চা সারাদিনে একবারও না নড়ে বা নড়াচড়া অনেক কমে গেছে তাহলে দেরি না করে সাথে সাথে ডাক্তার দেখান পরবর্তী দিনের জন্য বা অন্য কারো থেকে পরামর্শ নেওয়ার জন্য অপেক্ষা করবেন না হয়তো ডাক্তারি চেক আপে সব ঠিকঠাক থাকতে পারে এবং আপনি চিন্তামুক্ত হতে পারবেন এর জন্য অবশ্যই ডাক্তার দেখাতে হবে আর আল্ট্রাসোনোগ্রাফি করা প্রয়োজনীয় আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ